আপনার বন্ধুরা, ভারতবর্ষের প্রত্যেকটি জায়গার আলুর বাজার দর জানতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটি ফলো করুন। পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিট গুলি জ্যোতি, বগরাজ, চন্দ্রমুখী, হেমাঙ্গিনী, কেবাই আলুর কি দাম যাচ্ছে এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আজকে নতুন আলুর দাম কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। চলুন দেখে নেওয়া যাক কোন ইউনিটে আলুর কি দাম যাচ্ছে। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার জয়পুরে 50 কেজি রেডি জ্যোতি আলুর দাম যাচ্ছে 450 থেকে 460 টাকা প্রতি বস্তা, অর্থাৎ গতকালকের থেকে 40 থেকে 50 টাকা বৃদ্ধি পেয়েছে। হুগলি জেলার বদনগঞ্জে 50 কেজি রেডি জ্যোতি আলুর দাম যাচ্ছে 440 থেকে 450 টাকা, গতদিনের থেকে 30 থেকে 40 টাকা বৃদ্ধি পেয়েছে। মেদিনীপুরের গড়বেতায় 50 কিলো রেডি জ্যোতি আলুর দাম যাচ্ছে 445 থেকে 455 টাকা প্রতি বস্তা, গতদিনের থেকে 40 থেকে 45 টাকা বৃদ্ধি পেয়েছে। সবাইস আলুর দাম যাচ্ছে 480 থেকে 485 টাকা প্রতি বস্তা। বাঁকুড়া জেলার সোনামুখীতে 50 কেজি রেডি জ্যোতি আলুর দাম যাচ্ছে 450 থেকে 455 টাকা প্রতি বস্তা, তো কালকের থেকে 40 থেকে 45 টাকা বৃদ্ধি পেয়েছে। হুগলি জেলার কামারপুকুরে 50 কেজি রেডি জ্যোতি আলুর দাম যাচ্ছে 440 থেকে 450 টাকা প্রতি বস্তা, গতদিনের থেকে 40 থেকে 45 টাকা বৃদ্ধি পেয়েছে। বাঁকুড়া জেলার গেলিয়াতে 50 কেজি রেডি জ্যোতি আলুর দাম যাচ্ছে 450 থেকে 460 টাকা, গতদিনের থেকে 40 থেকে 45 টাকা বৃদ্ধি পেয়েছে। মেদিনীপুরে প্রতি 50 কেজি জ্যোতি আলুর দাম যাচ্ছে 445 থেকে 460 টাকা প্রতি 50 কেজি বস্তা, গতদিনের থেকে 40 থেকে 45 টাকা বৃদ্ধি পেয়েছে। অতুলপুরে প্রতি 50 কেজি জ্যোতি আলুর দাম যাচ্ছে 450 থেকে 460 টাকা, গতদিনের থেকে 40 থেকে 45 টাকা বৃদ্ধি পেয়েছে। বাগেশ্বরে 50 কেজি রেডি জ্যোতি আলুর দাম যাচ্ছে 460 টাকা থেকে 470 টাকা, গতদিনের থেকে 40 থেকে 50 টাকা বৃদ্ধি পেয়েছে। বর্ধমানে 50 কেজি রেডি জ্যোতি আলুর দাম যাচ্ছে 455 থেকে 460 টাকা, গতদিনের থেকে 40 থেকে 45 টাকা বৃদ্ধি পেয়েছে। বাঁকুড়া জেলার বাঁকাদাতে 50 কেজি রেডি জ্যোতি আলুর দাম যাচ্ছে 450 থেকে 460 টাকা, গতদিনের থেকে 40 থেকে 50 টাকা বৃদ্ধি পেয়েছে। কলকাতায় প্রতি 50 কেজি রেডি জ্যোতি আলুর দাম যাচ্ছে 470 থেকে 480 টাকা, গতদিনের থেকে 50 থেকে 60 টাকা বৃদ্ধি পেয়েছে। রামডিয়াতে 50 কেজি রেডি জ্যোতি আলুর দাম যাচ্ছে 440 টাকা থেকে 450 টাকা, চন্দ্রকোনা রোডে 50 কেজি রেডি জ্যোতি আলুর দাম যাচ্ছে 450 থেকে 460 টাকা, গতদিনের থেকে 40 থেকে 50 টাকা বৃদ্ধি পেয়েছে। জলপাইগুড়িতে 50 কেজি রেডি জ্যোতি আলুর দাম যাচ্ছে 370 থেকে 390 টাকা, আলিপুরদুয়ারে 50 কেজি রেডি জ্যোতি আলুর দাম যাচ্ছে 360 থেকে 370 টাকা, কোচবিহারে 50 কেজি রেডি জ্যোতি আলুর দাম যাচ্ছে 360 থেকে 380 টাকা প্রতি 50 কেজি বস্তা। আলুর প্রতিদিনের আপডেট পেতে আমাদের চ্যানেল আরজি এগ্রিকালচার টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। সাম্প্রতিক তথ্যের উপর ভিত্তি করে আলুর দাম প্রকাশিত করা হয়েছে। জায়গা ও আলুর কোয়ালিটির উপর ভিত্তি করে আলুর দাম ভিন্ন হতে পারে। আলু চাষী ও ব্যবসায়ীর কাছে অনুরোধ, তারা যেন স্থানীয় বাজার দর দেখে তবে আলু